आज के नियम माफिक तार स्वास्थ्य परीक्षा करा हय। प्रशांत दास रयेछेन आमादेर संगे शिवड़ी थेके सरासरि। प्रशांत, एखन बला जेते पारे अनुब्रत मंडल निजेर गड़े रयेछे, एतदिन तिनि आसानसोल संशोधनागारे छिलेन, आजके अनुब्रत मंडलेर बडी ल्यांगुয়েজ ঠিক কেমন ছিল? দেখো প্রায় চার মাস পর তিনি তার নিজের গড়ে অর্থাৎ নিজের জেলাতেই রয়েছেন, গতকাল থেকে এখন থাকবেন আপাতত সাত দিন। সাত দিন পর আবার কি আদালত নির্দেশ দেয় সেটার উপরে তাকিয়ে থাকতে হবে। কারণ দেখো, যে অনুব্রত মণ্ডলকে নিয়ে এত তোলপাড় রাজ্য রাজনীতি, সেই অনুব্রত মণ্ডলকে যখন দিল্লি নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে ইডির পক্ষ থেকে, সেই সময় হঠাৎই একটা নাটকীয় মোড় নেয় এবং তারই দলের কর্মী তাকে খুনের চেষ্টার অভিযোগ এনে দুর্গাপুর থানার দ্বারস্থ হলে সেই দুর্গাপুর থানার পুলিশ তাকে আসানসোল সংশোধনাগার থেকে দুর্গাপুরে নিয়ে আসে এবং সেখানে দুর্গাপুর আদালতে তোলা হলে তাকে সাত দিনের জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত তার মুখ থেকে কিন্তু একটাও বাক্য উচ্চারণ হতে আমরা দেখিনি। আমরা বহুবার চেষ্টা করেছি তার কাছ থেকে তার শারীরিক অবস্থা কেমন সেটা জানার চেষ্টা করেছি এবং যে শিব ঠাকুর মণ্ডল যে অভিযোগ করেছে সে সম্পর্কেও তাকে প্রশ্ন করা হলো, কোন রকম তিনি কোন রকম উত্তর দিতে নারাজ এবং তিনি একটা শব্দ উচ্চারণ করেনি। যার ফলে তিনি যেমন গতকালকে গাড়ি থেকে নেমে সোজা কোর্টে ঢুকে যান নিজের ভঙ্গিমায়, তবে আজকেও ঠিক একই অবস্থায় দেখা যায়। আজকেও কিন্তু গাড়ি থেকে নেমে স্বাস্থ্যকেন্দ্রে যখন যায়, স্বাস্থ্যকেন্দ্র থেকে যখন বেরিয়ে আসে একই অবস্থা। প্রশান্ত, পরিস্থিতির দিকে নজর রাখো, পরে আবারও আপডেট নিচ্ছি তোমার থেকে। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর, আপাতত অনুব্রত মণ্ডলকে দিল্লিতে যেতে হচ্ছে না, তেমনটাই জানিয়ে দিল আদালত। দিল্লি হাইকোর্টে অনুব্রত মণ্ডলকে রক্ষা কবচ, এখনই দিল্লি যেতে হচ্ছে না অনুব্রত মণ্ডলকে। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশে স্থগিতাদেশ, 9 জানুয়ারি পর্যন্ত অনুব্রত মণ্ডলকে রক্ষা কবচ। ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ষষ্ঠী, ঠিক কি আপডেট রয়েছে? দেখো, অবশ্যই অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে এই বিষয় অর্থাৎ অনুব্রত মণ্ডল যে দুবরাজপুরের একটি পুরনো মামলায়, সেই মামলায় তাকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। উল্টো দিকে দিল্লি রাউস অ্যাভিনিউ আদালত যেখানে ইডিকে নির্দেশ দিয়েছিল যে ট্রানজিট রিমান্ডে দিল্লিতে নিয়ে আসবে অনুব্রত মণ্ডলকে এই গরু পাচার কাণ্ডে, এবং আজকেই সকালবেলায় অনুব্রত মণ্ডল দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিল এবং বেলা বাড়ার সাথে সাথেই দিল্লি হাইকোর্ট স্পষ্টত জানিয়ে দিয়েছে যে নির্দিষ্ট বেঞ্চে যেহেতু অনুব্রত মণ্ডলের একটি মামলা রয়েছে, তাই তিনি এই মামলা সেই বেঞ্চেই শুনতে হবে। এরপরেই মামলা চলে যায় সংশ্লিষ্ট ডিভিশন বেঞ্চে এবং সেই ডিভিশন বেঞ্চে প্রথম যে শুনানি, সেই শুনানিতে কিন্তু অনুব্রত মণ্ডলের কাছে এই মুহূর্তে সব থেকে বড় সত্যিকর খবর যদি হয়ে থাকে তাহলে বছর শেষে কিন্তু অনুব্রত মণ্ডলকে আর দিল্লিতে যেতে হচ্ছে না এবং নতুন বছরে একেবারে দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ 9 জানুয়ারি মামলার যে পরবর্তী শুনানি, সেই শুনানির দিন ধার্য করা হয়েছে এবং সেই 9 জানুয়ারি মামলার শুনানি শেষে সেদিনই যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয়, সেক্ষেত্রে যদি রাউস অ্যাভিনিউ আদালতের যে নির্দেশ, সেই নির্দেশ যদি দিল্লি হাইকোর্ট কার্যকর করে তাহলে পরবর্তী অর্থাৎ জানুয়ারির হয়তো তৃতীয় সপ্তাহে হয়তো অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা সক্ষম হবে। কিন্তু যেহেতু ইতিমধ্যেই দিল্লি হাইকোর্ট স্পষ্টত জানিয়ে দিয়েছে যে 9 জানুয়ারির আগে কোন রকম মামলা শুনানি পর্ব করা সম্ভব নয়, তাই এই মুহূর্তে সব থেকে বড় সত্যি অনুব্রত মণ্ডলের একথা বলার অপেক্ষা রাখে না এবং অনুব্রত মণ্ডলের এই গরু পাচার কাণ্ডে বারবার এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তারা আসানসোল আদালত থেকে যাত্রা শুরু করেছিল যে দিল্লিতে নিয়ে গিয়েই মূলত অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করবে, কিন্তু তারপরে আসানসোল আদালত থেকে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে বেশ খানিকটা স্বস্তি পেয়েছিল ইডি, কিন্তু সেই স্বস্তি দীর্ঘ মেয়াদি হলো না এবং তার আগেই এরাজ্যের যে নিম্ন আদালত অর্থাৎ দুর্গাপুরের যে আদালত সেই নির্দেশে কার্যত সাময়িক স্বস্তি পেলেও দিল্লি হাইকোর্টের সাম্প্রতিক যে রায় দিয়েছে সেই রায় স্পষ্টত আগামী 9 জানুয়ারি পর্যন্ত। ষষ্ঠী, তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে স্বাগত আর প্লাস নিউজে। এই যে অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রায় আবারও একটা বাধা বলা যেতে পারে, কিভাবে দেখছেন গোটা বিষয়টা? না দেখুন, আদালত যদি কোনো বিষয়ে যদি সাময়িকভাবে বিষয়টিকে রদ করে দেয় এবং সাময়িকভাবে
বিষয়টি শুনে পরবর্তী রায় আদালত দেবে এরকম জাতীয় বিষয় থাকে, তখন যাত্রায় সাধারণভাবে কিছু বিরতি হয়। যাত্রা বিরতি মানে অপরাধ থেকে মুক্তি নয়, যাত্রা বিরতি মানে দিল্লি যাত্রা বন্ধ নয়। অতএব আমি আপনাদের কালকেও বলেছিলাম যে দিল্লি যাত্রা হবেই, ওটা ওর ভাগ্য লিখন হয়ে দাঁড়িয়েছে, কিন্তু সময়ের অপেক্ষা, সেটা কালক্ষণ পরিবর্তন হতে পারে কিন্তু যাত্রা পরিবর্তন হবে না, সময়সূচির পরিবর্তন হতে পারে। যাত্রা অবিচল নিশ্চিত, দিল্লি অনুব্রত মণ্ডলকে যেতেই হবে, এটা আপনি দেখে রাখুন। এই আদালত থেকে ছাড় পেল, আরেক আদালত থেকে দেখবেন তার গ্রিন সিগন্যাল হয়ে গেছে। অতএব সেই জন্য কোনোভাবেই অনুব্রত মণ্ডল তার অপরাধকে এড়াতে আদালতকে নানাভাবে প্রশাসনকে ঢাল হিসাবে ব্যবহার করতে পারবে না। একদম তাই। এবং আপনারা কি মনে করেন যে অনুব্রত অনেক ধন্যবাদ রাহুল বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে দিল্লি এক্ষুনি যেতে হচ্ছে না অনুব্রত মণ্ডলকে, এই খবরেই আমরা ছিলাম। ষষ্ঠীকেও আপাতত অনেক ধন্যবাদ।